नमस्कार, আমি প্রদীপ। আপনাদের সামনে আজকে নিয়ে এসেছি কিউর এন্ড কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশনের তরফ থেকে পেডিয়াট্রিক চাইল্ডে আপার লিম্বের আমরা এক্সারসাইজ দেখেছিলাম, আজকে এসেছি লোয়ার লিম্ব এক্সারসাইজে। আমাদের এখানে নিউরো অ্যান্ড স্পোর্টস ফিজিওথেরাপি ব্যবস্থা রয়েছে। বেস্ট অ্যান্ড কোয়ালিটি সার্ভিসের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের অনেকগুলো ইউনিট রয়েছে, আপনারা অবশ্যই জানেন। আমাদের চ্যানেলে ঢুকে আপনারা সমস্ত কিছু দেখতে পারেন। আমরা আজকে এসেছি নিউরো ফিজিওথেরাপিতে সিপি চাইল্ড এই লোয়ার লিম্ব এক্সারসাইজ আপনাদের কাছে আজকে দেখাব। ভালো পরিষেবা যদি পেতে চান তবে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এই পরিষেবা আমরা সকলের জন্য দিয়ে থাকি। আমাদের চার্জেসগুলো খুবই নমিনাল চার্জ রাখা আছে। আমাদের রেট চার্ট রয়েছে, আপনারা আমাদের ওয়েবসাইটে এসে রেট চার্ট দেখে নিতে পারেন। আমরা বিশেষ করে নিউরো কাজগুলোই বেশিরভাগ করি, তার মধ্যে সিপি চাইল্ডটা নিউরো ডিপার্টমেন্টে পড়ছে। আমাদের ঠিকানা দেওয়ানজি বাগান, চিনসুরা, হুগলি। ফোন নাম্বার 9231591555। আজকে আমাদের কাছে আমরা নিয়ে আসছি পেডিয়াট্রিক চাইল্ডে। যদি একটু বড় হয়ে যায়, ধরে রাখুন 3 বছরের ওপর, তাহলে তাদের পায়ে হাতের একটা ডিফর্মিটি চলে আসে। এই ডিফর্মিটিগুলোকে আমাদের ঠিক করতে হয়। তো কিভাবে এই মোবিলাইজেশনগুলো করতে হয় সেগুলো আমরা পার্ট বাই পার্ট দেখাচ্ছি। দেখুন, প্রত্যেকটি জয়েন্টেই পাটা যখন বেন্ডিং হয়ে রয়েছে তখন এর আস্তে আস্তে করে মুভ করতে হবে। তলায় কিন্তু একটা সাপোর্ট দিতে হবে, পায়ের তলায় এই জায়গায় সাপোর্টটা দিতে হবে। সাপোর্ট দিয়ে আস্তে আস্তে করে এখানটা ধরে নিতে হবে, ধরে নিয়ে আস্তে আস্তে মুভ করতে হবে, ধরতে হবে, আবার আস্তে করে ছাড়তে হবে। মেকে যাচ্ছে, আবার এরকম নিউট্রাল, আবার আস্তে করে। আমরা এই ফিজিওর ম্যানেজমেন্ট দেখাচ্ছি বাড়ির লোকেদের জন্য, যে কীভাবে বাড়িতে গার্জেনরা এই ফিজিও ম্যানেজমেন্ট করতে পারে। কারণ হচ্ছে, শুধু ফিজিওথেরাপিস্টের ওপর ভরসা করে থাকবেন না। ফিজিওথেরাপিস্টরা দিনে একবার কিংবা সপ্তাহে একদিন এইভাবে কিন্তু করবে, বাদ বাকি কাজটা সম্পূর্ণ বাড়ির লোকেদের উপর। অবশ্যই বাড়ির লোকেরা শিখুন, জানুন এবং দেখে শেখার চেষ্টা করুন। আমাদের কাছে আসতে পারেন, আমরা প্রত্যেকের গার্জেনদেরা কিন্তু আমরা শিখিয়ে দিই, বুঝিয়ে দিই এবং গার্জেনদের সামনে রেখে আমরা এই ফিজিওথেরাপি করাই। এই কারণে করাই যাতে তারা বাড়িতে গিয়ে করতে পারে। আপনারা দেখছেন কিউর এন্ড কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার, হুগলি ব্রাঞ্চ। আমাদের ঠিকানা দেওয়ানজি বাগান, চিনসুরা, হুগলি। খোলার টাইম হচ্ছে, ওপেনিং টাইম, ক্লোজ টাইম সকাল 7টা থেকে সন্ধে 7টা। বুকিং টাইম সকাল 7টা থেকে 10টা, বিকেল 4টা অবধি আমরা বুকিং নিতে পারি, তারপরে আমরা বুকিং নিচ্ছি না। তখন হচ্ছে আমাদের কাজের চাপ খুব বেড়ে গেছে, সে কারণের জন্য আমরা অতটা বুকিং নিতে পারছি না। দেখুন করে স্টেট করা উচিত, কিন্তু একটা জিনিসই খেয়াল রাখবেন, পুরো স্ট্রেট নয়, এটা স্ট্রেট হবে না। আমি আপনাকে দেখাচ্ছি কী করে, কোনো মতেই কিন্তু এটা স্ট্রেট হবে না। তো জোর করবেন না, এই যে হাঁটুটা এখানে ঠেকছে না এটার দিকে খেয়াল রাখবেন, এটা হবে না। তাহলে এটা না বোঝার জন্য কী হবে, এই তলায় একটা সাপোর্ট রেখে দিলেন বা বালিশ রেখে দিলেন, যতটা যাচ্ছে তো রিপিট করতে হবে। নি জয়েন্ট, হিন জয়েন্ট এটা একদিকে মুভ করে, এইভাবে নি জয়েন্টে এক্সারসাইজটা করাতে হবে। ভালো করে সাপোর্ট দিয়ে ধরতে হবে, প্যাটলা মোবিলাইজেশন করতে হবে এইভাবে। আমরা র ভিডিও ছাড়ি যাতে আপনারা পরিষ্কারভাবে বুঝতে পারেন জিনিসগুলো কী করে হয়, কীভাবে করে,
আমাদের এডিটিং পার্ট নেই, হয়তো তাতে ভিডিওটা একটু খারাপ হতে পারে, কিন্তু বোঝার ক্ষেত্রে খুব ভালো হতে পারে। কিছু ভিডিওতে আমরা সাউন্ড দিই না, যেটা শুধু দেখে বোঝা যায় সেরকম ভিডিও আমরা করি না, সাউন্ডটা অফ করে দেওয়া হয়। দেখুন এই ফ্লেক্সটা কী করে করতে হয়, এখানে টিবিয়া ফিবুলা রয়েছে, এখানে ফিমার রয়েছে, ফিমার বোনকে এইভাবে ধরে নিতে হয় এবং এই তলায় সাপোর্ট রাখতে হবে, সাপোর্টে ধরতে হয়, ধরে এইভাবে পাটা ধরে নিতে হয়। তারপর মঞ্চকে ধরে আস্তে করে তোলা না বানো, তোলা না বানো, একটু সাইডে চলে এভাবে তোলা না বানো, তোলা না বানো, কিন্তু খুব জোর প্রেস করা হবে না, হাঁটুর উপর খুব জোর প্রেস করা যাবে না, তাতে হেয়ার ক্র্যাক হওয়ার চান্স থাকে। সেই কারণের জন্য সময় লাগুক, ধীরে ধীরে করুন, বারে বারে করুন, রিপিটেশান করুন। একটা বাচ্চার উপর জোর হাঁটাবেন না, বাচ্চাকে খেয়াল রাখবেন অতিরিক্ত যেন কান্নাকাটি না করে, যদি সহ্যের বাইরে চলে যায় তখনই সে কান্নাকাটি করবে, নাহলে কান্নাকাটি করবে না এবং সে আরামেই কাজটা করতে পারবে। তাতে রিপিট করুন, রিপিটেশান বাড়ান, রিপিটেশান বাড়ালে তার ভালো লাগবে এবং আস্তে আস্তে ঠিক হবে। এটা রাতারাতি ঠিক করার জিনিস নয়, এজন্য রাতারাতি কাজ করবার চেষ্টা করবেন না, ধীরে সুস্থে কাজ করুন, ডাক্তারের পরামর্শ নিন, ডাক্তারদের পরামর্শ মেনে কাজ করুন। প্রতিটি ইঞ্চি বাই ইঞ্চি কাজ বোঝার চেষ্টা করুন, একাধিকবার ভিডিও দেখুন এবং দেখে ভালো করে বোঝার চেষ্টা করুন, তারপরে করুন। দেখুন এটা হচ্ছে হিপ জয়েন্টের বলটা সকেটে রোটেট করছে, কিন্তু বলটা এইখান থেকে রোটেট হয়, এখান থেকে যখন মুভ করব তখন কিন্তু হিপ জয়েন্টের বলটা রোটেট হবে, হিপ জয়েন্টের বল রোটেশান হচ্ছে, ইন্টারনাল রোটেশান এবং এক্সটার্নাল রোটেশান, ভিতরের দিকে বলটা ঘুরছে একবার, বাইরের দিকে ঘুরছে, এইভাবে আমাদের ধরে নিতে হবে। টিবিয়া ফিবুলার মাঝখানে হাত রাখতে হবে, এরমভাবে গ্রিপ করতে হবে এবং উল্টো দিকেও ঠিক এইভাবেই করতে হবে। হাতে যে করবে তার নখ অবশ্যই কাটতে হবে, হাত পা ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে তবে এই কাজ করবে। এবার দেখুন পা এইভাবে ধরার, হাতে বা হাত দিয়ে যখন তার ডান পা করছি ডান হাত দিয়ে পাটা ধরতে হবে, কিছু যাবে না সাহেব। এবার দেখুন এইভাবে ভাঁজ হবে, এই সোজা ভাঁজ হবে, যখন সে প্রেস করবে করতে দেবে না, ওয়েট করবে, সে স্বাভাবিক নয়, আমরা ড্যামি দিয়ে কাজ করছি না, তাই জন্য অরিজিনালি এই জিনিসগুলো প্রবলেমগুলো তাদের ফেস করতে হবে যেই ফিজিওথেরাপি করছে। একটা জিনিস মনে রাখতে হবে, ফিজিওথেরাপি আর ফিজিওথেরাপিস্টের মধ্যে কিছু তফাত আছে। ফিজিওথেরাপি থেরাপিটা যিনি প্রদান করছেন তাকে ফিজিওথেরাপিস্ট বলা হয়, আর যে এই সেবামূলক কাজটা করছে বা পরিষেবা দেওয়া হচ্ছে এটাকে ফিজিওথেরাপি বলা হয়। ফিজিও মানে হচ্ছে শারীরিক, থেরাপি হচ্ছে চিকিৎসা, এই শারীরিক যে চিকিৎসাটা দেওয়া হচ্ছে সেটাকে ফিজিওথেরাপি বলা হয়। সঠিক জিনিস জানুন, সঠিকভাবে করুন, ব্যাকে ঠিক এভাবে করাতে। ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে সেই জন্য আমরা একটু তাড়াতাড়ি দেখাচ্ছি, এইভাবে ব্যাক সাইডে এভাবে ফ্লেক্স করতে হবে।
ধরে নিতে হবে ভালো করে, যাতে ছিটকে না যায়, হাত থেকে যেন কোনো রকমের মিস না করে। হিপ জয়েন্টটা এইভাবে ধরে নিতে হবে। যেহেতু ছোট, বিশেষ করে আমাদের কেয়ার নিয়ে কাজ করতে হবে। হিপ জয়েন্টে আস্তে করে তোলা, না বানো, এটা তোলা, না বানো, তোলা, না বানো, তোলা, না বানো, এইভাবে হাত কিন্তু বুড়ো আঙুলে এইভাবে যাবে। এখানেও কিন্তু আমাদের এইভাবে করে নিতে হবে, লুপিংটা যেন ঠিক হয়, একটু টান থাকে, টান করে আস্তে করে তোলা, আস্তে করে নামানো, এটাও ঠিক তাই, ওখানে আস্তে করে টাইম তোলা, যতটা যাবে ঠিক ততটা। আস্তে করে তোলা, আস্তে করে নামানো। পাপ মাসেসগুলো এখানে দেখো পুরো সোজা হয়ে যাচ্ছে, সোজা হয়ে যাচ্ছে, সেইগুলোর জন্য টিপে দিতে হবে, একটুখানি টিপে দিতে হবে। এই ফুটগুলোকে ফ্ল্যাটে যাতে বসে তার জন্য হচ্ছে, জন্য আলাদা জুতো আছে আমাদের, জুতো পরিয়ে তবে দাঁড় করানো হবে। এই সিস্টেম, এই ভিডিওটা আমরা পরের স্লটে দেবো, কারণ হচ্ছে লেন্দি হয়ে যাচ্ছে, সেই জন্য জুতো কী করে পরিয়ে দাঁড় করাতে হয় আমরা সেটাও দেখাবো। কারেক্টিং শু আছে, সেই শু পরাতে হয়। আচ্ছা, পুরো ফ্রি করতে হবে, এরকম মাথা তুলতে হবে। এই যে ঘাড়, মাথা ঝুলে যাবে, এই ঘাড় ঠিক করার জন্য এটাই যথেষ্ট। আমরা লোয়ার লিম যখন ঠিক করবো, এটাকে কাইনেটিক চেন আছে, এই কাইনেটিক চেনের জন্য এটা ঠিক হবে। এটার দিকে খুব ভালো করে লক্ষ্য করতে হবে, পিছনে এটা কাইনেটিক চেনটা ঠিক করতে হবে। তাহলে এবার এখানে হাত দিয়ে দেখো, এখানটা দেখা হবে, হাত দেখো, হাত দেখো, কী করে হাতের উপর চাপ রেখে একে ওঠাতে হবে, তবে এই স্পাইনাল কর্ড সোজা হবে। এইভাবে কিন্তু হাতের ওপর তাকে স্ট্রেন্থ নিতে শেখাতে হবে। আস্তে আস্তে র্যাপ করে দিতে হবে, ভালো 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 ভালো, হ্যাঁ সোজা করে দেওয়া হলো। একভাবে একই রকম কাজ করা যাবে না, কিছুটা বিশ্রাম দিতে হবে, আবার করতে হবে। আমরা আজকে দেখাচ্ছি সিপি চাইল্ড লোয়ার লিম্ব এক্সারসাইজ, যাদের 3 বছরের ঊর্ধ্বে হয়ে যাবে তাদের জন্য। দেখুন এভাবে এভাবে নিয়ে আসা হয়েছে, এর কোমরটা তোলানোর ব্যবস্থা করতে হবে, নামানো, এখানে দুটো হাঁটু ধরতে হবে, কোমরটা আস্তে করে বলতে হবে তোলা তোল তোলো, না তুললে তাকে চেষ্টা করাবে। আবার ও যে করানো হচ্ছে সে করতে সক্ষম নাও হতে পারে, তোলো, তাকে চেষ্টা করানো, যতটা হলো হলো, নাহলে আমাদের তাকে সাহায্য করতে হবে, কীভাবে কোমর তোলা। এইটার জন্যে কিন্তু একটি বাচ্চা উঠে দাঁড়াবে কোমরের জন্য, তারপরে এই সাইডে মুভ করা, ওই দিকটা মুভ করা, এদিকে মুভ করা, এদিকে মুভ করা, এটা অবশ্যই করতে হবে। আবার সিঙ্গেল সিঙ্গেলও করতে হবে, পাটা ঠিক এরকম রইল, আস্তে করে এদিকে নিয়ে আসা,
তোলা, খুব তাড়াতাড়ি নয়, ধীরে সুস্থে তাকে নিয়ে যেতে হবে। আবার এই দিকটা রেখে দিয়ে এখানটাও একইভাবে করা, পুরোটা যাবে না কিন্তু যতটা যাবে ততটাই নিয়ে যেতে হবে, জোর করা যাবে না, ঠিক যতটা যাবে ততটাই, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তারপরে দুটো পা একসাথে করতে হবে, ছেড়ে দাও, আবার আবার ক্রস লেগ করতে হবে, সামান্য সামান্য, খুব জোর নয়। যখন সে করতে চাইবে না তখন কিন্তু ছেড়ে দিতে হবে। দেখুন নিজে জোর যখন খাটাবে দেখুন কোমর তুলে দিচ্ছে, আমাদের একটু সামান্য ধরে থাকলেই হবে, এবং এবার নিজে নিজে কোমর তুলছে, আমাদের চেষ্টা করতে হবে, আমাদের চেষ্টা করতে হবে যে তাকে দিয়ে কাজ করাবে। দেখুন আস্তে আস্তে নিজেই স্বাভাবিক হওয়ার চেষ্টা করছে, এবং একসময় দেখিয়ে দেবো যে কীভাবে সম্পূর্ণ স্বাভাবিক হয়ে সে নিজে হাঁটা চলা করতে পারে। প্রপার ফিজিওথেরাপি করুন, দেখবেন সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে। দেখুন এই জায়গায় অনেকটা এসে গেছে, মাত্র এক মাস আমরা কাজ করেছি ঠিকঠাক করে, এইভাবে এই রেজাল্ট আসছে। এখন ব্যাকে কিছু দিয়ে আমরা এইভাবে শুয়ে রাখা হয়, কেন শুয়ে রাখা হয়, যাতে আর্চিং দেওয়া হয়, আর্চিং দেওয়া হয়, এই আর্চিং এ কী হবে সিট ডানাটা উল্টো দিকে বেঁকতে পারে। এছাড়াও এরপরে বসানো হচ্ছে, করার দিকগুলো দেখুন, এরকম হেলান দিয়ে বসাতে হবে, বাবু হয়ে যাবে, বাবু হতে হবে, বাবু এইভাবে বসিয়ে দিতে হবে, হাত স্বাভাবিকভাবে রাখার চেষ্টা করতে হবে যাতে সে হাত স্বাভাবিকভাবে রাখে। দেখুন প্রথম প্রথম পারবে না, আমাদের ব্যালেন্সটাও রাখতে হবে, মাঝখানে ফিজিও করে এই জায়গায় এসে গেছে, সেজন্য আমাদের দেখাতে অসুবিধা হচ্ছে না এখন বর্তমানে। এরকমভাবে বাড়িতে প্র্যাকটিস করা যায়, বাড়িতে যদি না প্র্যাকটিস করানো হয় তবে অবশ্যই ঠিক হবে না, ডাক্তারের সাথে যোগাযোগ করুন, মেডিসিন কিছুটা লাগে, ওই ওষুধ খাওয়াতে হবে, আর ফিজিও ম্যানেজমেন্ট দরকার, ফিজিওথেরাপিস্টের আজকে ফিজিওথেরাপি দেখুন, জানুন, আমাদের চ্যানেল খেয়াল করুন, প্রতিটা জিনিসের আপডেট দেওয়া হচ্ছে। বাড়ির লোককে দায়িত্ব নিয়ে এগোতে হবে, বাড়ির লোক ছাড়া এইসব কাজ সম্ভব নয়, বিশেষ করে তার মা বাবাকে এগোতে হবে, আমরা প্রত্যেকটা ফ্যামিলিকে বাড়ির লোককে সাথে রেখে তাদেরকে ট্রেন্ড করাই, শুধু বাচ্চাকে নয় বাচ্চার বাড়ির লোককেও ট্রেন্ড করাই, যাতে তারা শিখতে পারে, জানতে পারে। আপনারা আসুন, দেখুন, জানুন। নমস্কার।